এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। ভালো আছি বলতে, নতুন করে আবার নতুন, যেহেতু আমি নতুন মা, যে আমার নতুন করে বাবুকে টেক কেয়ার করা থেকে শুরু করে এভরিথিং আমি নতুন করে শিখছি এবং করছি। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে, আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে তরমুজের স্মুদি, অথবা আপনারা তরমুজের মিল্কশেক টাইপের কিছু বলতে পারেন। মেনলি এটা তরমুজের স্মুদি আমি তৈরি করব। তো এটা বানাতে আমি হচ্ছে, এখানে আমি তরমুজ কেটে নিয়েছি, এখানে আমি ঠান্ডা দুধটা জাল করার পর আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি, আর এখানে হচ্ছে চিনি আমি খুলে রেখেছি অলরেডি, আর এখানে হচ্ছে আমি চিয়া সিড নিয়েছি স্মুদি তৈরি করতে, চিয়া সিড। তো আমি চিয়া সিডটা এখানে নিয়েছি ঠিক, কিন্তু এখানে আমি ইউজ করব না, আপনাদের দেখালাম এই জন্য যে আপনারা এটা ইউজ করতে পারেন চিয়া সিড, কারণ হচ্ছে আমার হাজবেন্ড যেহেতু চিয়া সিডটা অতটা লাইক করে না, আমি এটা অ্যাভয়েড করে যাব। তো আমি এখানে ব্লেন্ডারে এক এক করে সব কিছু ঢেলে নিব, আর হচ্ছে নতুন ব্যবহার কারণে আমি আর আমার জামাই রীতিমতো রাত জাগা এবং দিন জাগা পাখি হয়ে গেছি। হ্যাঁ, আমাদের দিনেও ঘুম নেই, রাতেও ঘুম নেই, যখনই ঘুমাতে যাই ভাবও উঠে যায়। তো হোয়াট এভার, এটাই জীবন, আমি খুবই এনজয় করতেছি আমার মাদারহুডটা। তো আমার হাজবেন্ডও তার মানে প্যারেন্টহুড যেটা আমাদের নিউ, এটা আমরা দুজনই খুবই এনজয় করছি আলহামদুলিল্লাহ। সবাই আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। ওকে নিয়েও অনেক অনেক ভিডিও আমি আপ দিব ইন ফিউচারে। তো যাই হোক, বেশি কথা না বলি, অনেক কথা বলে ফেলছি কাজের বাহিরে, মেয়ে মানুষ একটু বেশি কথা বলে নাকি। তো যাই হোক না কেন, আমি এক এক করে সব কিছু এখানে ব্লেন্ডারে ঢেলে নিব, আর আমি ব্লেন্ডারটা আমি এখানে করবো না, মানে চালাবো না, তা নাহলে আমার মেয়ে হয়তোবা উঠে যাবে, ও ঘুমাচ্ছে। তো আমি ওখানে একটা আমার সুইচ আছে, আমি ওখানে ব্লেন্ডারটা ব্লেন্ড করে নিয়ে তরমুজের যে স্মুদিটা তৈরি করতে যাচ্ছে ওটা ব্লেন্ড করে নিব। আর এখানে হচ্ছে বাবুর সব জামা কাপড় আমার ভাঁজ করার বাকি আছে, প্রতিদিন সকালে এতগুলো করে জামা কাপড় ধোয়া হয় এবং বিকেল করে ভাঁজ করা হয়, আবার সকালবেলায় নতুন বাবুর নতুন সব কিছু, মানে অনেক বেশি বেশি হচ্ছে। তো হোয়াট এভার, তো আমি এখন তরমুজগুলো এখানে আমি ঢেলে নিচ্ছি। আমি এখানে তরমুজটাও কিন্তু ঠান্ডা করে নিয়েছি, এটা বেশ ঠান্ডা, আর এগুলোও কিন্তু ঠান্ডাই খেতে ভালো লাগে। আমি অবশ্য এত ঠান্ডা খাবো না, এটা আমার হাজবেন্ডের জন্য, ও ঠান্ডা খুবই পছন্দ করে, আমি একটু নর্মাল করে খাবো, তা না হলে হয়তো বা আমার বাবুর হতে ঠান্ডা লেগে যেতে পারে আমার জন্য। তো কেয়ার ফুল থাকবো, বাকিটা আল্লাহ ভরসা। হ্যাঁ, সব কিছুই তো কেয়ার করে চলা যায় না, জীবনের অনেক কিছু প্রতিটা ধাপে যতটুকু পারা যায় ততটুকু চলতে হবে। তো আমি এক এক করে সব এখানে বেশ অনেকখানি তরমুজ। তো আর হচ্ছে কি, এই তরমুজ আপনারা একটা কাজ করতে পারেন, যে বাসায় এনে যদি দেখেন যে তরমুজটা একটু পানছে বা খেতে অতটা ভালো লাগছে না, মিষ্টি লাগছে না, সেটা আপনারা স্মুদি অথবা তরমুজের জুস এগুলো করে খেয়ে ফেলতে পারেন। এটা তরমুজ যেভাবেই খান না কেন সেটা শরীরের জন্য খুবই উপকার। এখানে আমি ঠান্ডা দুধটা ঢেলে দিচ্ছি পুরোটাই। এটা হচ্ছে আমি যে দুধটা নিয়েছি, এটা হচ্ছে আড়ংয়ের লিকুইড মিল্ক, এটা আমি জাল করে তারপরে ফ্রিজে রেখে নিয়েছি। তো আমার হচ্ছে মিল্কটা তরমুজের আন্দাজ অনুযায়ী মিল্ক দিয়েছি এখানে, আর হচ্ছে আমি এখানে চিনি পরিমাণ মতো দিয়ে দিব, বেশি চিনি দেওয়ার দরকার হবে না, কারণ তরমুজটা যেহেতু এমনিতেই মিষ্টি মিষ্টি থাকে তরমুজের মধ্যে, অতটা চিনি না দেওয়াই ভালো। আর যাদের সুগারের সমস্যা আছে তারা এটা ছাড়াই, সুগার ইউজ ছাড়াই আপনারা করে খেতে পারে। তো এখন আমি ঢাকনাটা দিয়ে ব্লেন্ড করে নেব। আমি ব্লেন্ডারটা এখানে সেট করে নিলাম, আর আমি এখানে বসে পড়লাম, এখন আমি সুইচটা দিয়ে জাস্ট আমি ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করা দেখাতে পারবো কি না এক হাতে, তো যাই হোক না কেন চেষ্টা করছি।
এটা হয়ে গিয়েছে ব্লেন্ড করা, আর হচ্ছে এটার কালারটাই একটু সাদাতে আসছে, কারণ এখানে আমি দুধ ইউজ করেছি। আর আপনারা এখানে চাইলে কালার আরও যদি আনতে চান, তাহলে হচ্ছে রোজের যে রো তারপর হচ্ছে রোজের যে সিরাপগুলো পাওয়া যায় খাওয়ার জন্য ফ্লেভারের, রোজ ফ্লেভারের, ওগুলো ইউজ করতে পারেন। তারপরে হচ্ছে তারপরে আমরা হচ্ছে শরবতে যা যা কালারফুল কিছু আমরা দিই, সেগুলো আপনারা ইউজ করতে পারেন এটা কালার আনার জন্য। আমি কালার আনার আমার কোনো প্রয়োজন নেই, আমি নর্মালি এটা এভাবে রেখে দেবো। আমার হয়ে গিয়েছে, আমি এখন গ্লাসের মধ্যে ঢেলে নিয়ে আমি ফ্রিজে ডিরেক্টলি রেখে দেবো। এই হচ্ছে কালার, কিছুটা পিঙ্কিশ টাইপের আসছে, তো যাই হোক। আর এটা এখন আমি ঢেলে নিব, নিয়ে ফ্রিজে রেখে দেবো। ও আচ্ছা, শরবতের কালার মধ্যে যেটা আমি বলতে চেয়েছিলাম তখন মনে পড়ছিল না, রু আফজা আপনারা এখানে ইউজ করতে পারেন। এখন বাকিটা আমি অন্য কোথাও ঢেলে নিয়ে রেখে দেবো। সো হচ্ছে আপনারা এভাবে আপনাদের তরমুজ ইসমুদি বানিয়ে ফ্যামিলির সাথে ইজিলি এনজয় করতে পারেন। যেহেতু সামনে গরম আসছে, এটা আরও অনেক কার্যকর, আর যেহেতু সামনে রোজা আসছে, সেটার ক্ষেত্রে আপনারা সন্ধ্যায় ইফতারিতে আপনারা এটার রাখতে পারেন, এটা বেশ ভালো লাগবে। আর এটা খেলে শরীর মন সব কিছুই ফুরফুরে লাগবে। তো যাই হোক, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, মোমেন্টস উইথ শীত হিলের সাথে থাকবেন, এবং আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে ফলো এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন মাস্ট। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, টিল দেন আল্লাহ হাফেজ।